বুথ ফেরত জরিপে বিপুল বুটে জয়ী পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে রোববার। এই নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে জয়ী হয়েছেন ভ্লাদিমির পুতিন। এবারের নির্বাচনে তার পক্ষে ভোট পড়েছে 87.8%। ভোট গ্রহণের শেষ দিনের ভোট ফেরত জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর এএফপি। গত শুক্রবার থেকে শুরু হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ। গতকাল সবশেষ দেশটির সবচেয়ে পশ্চিমা বাল্টিক সাগরের তীরে কালিনিনগ্রাদ অঞ্চলে ভোট গ্রহণ হয়। এরপর বুথ ফেরত জরিপে ফল প্রকাশ করে রাশিয়ার সরকারি জরিপ সংস্থা BTSIOM। নির্বাচনে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে এই জরিপ করা হয়। এবারের নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে রাশিয়ার 200 বছরের ইতিহাসের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকতে যাচ্ছেন পুতিন। 1999 সালের প্রথম ক্ষমতায় বসেছিলেন তিনি। এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে রাশিয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। নির্বাচনে জয়লাভের পর পুতিন দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বলেছেন, এই সমর্থনের জন্য এবং আমার উপর বিশ্বাস রাখার জন্য আপনাদের সবাইকে, সব নাগরিককে ধন্যবাদ জানাতে চাই। তিনি আরো বলেন, তারা যতই আমাদের বই দেখানোর চেষ্টা করুক, আমাদের ইচ্ছা চেতনাকে দমন করার চেষ্টা করুক, ইতিহাস বলে কেউ এমন কিছু করে কখনো সফল হয়নি। তাদের এই প্রচেষ্টা এখনো কাজে দিচ্ছে না, ভবিষ্যতও দেবে না।